আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছেন সকলের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে শুরু করলাম আমার অনুষ্ঠান। আজকের তর্জার বিষয়বস্তু থাকবে কি, একদিকে থাকবে লক্ষ্য হীরাবাই, আরেক দিকে থাকবে মধু পান্ডা। আপনাদের জানাই, একদিকে লক্ষ্য হীরাবাই, আরেক দিকে মধু পান্ডা। মধু পান্ডা কোথায় থাকেন সম্পূর্ণটা হচ্ছে কি নিয়ে আলোচনা, পুরী ধাম নিয়ে আলোচনা। জগন্নাথ দেব, আমরা সকলেই জানি রথের মেলা হয়, তাই না? রথের মেলা হয়, জগন্নাথ দেবের দর্শন করি আমরা, তাই এই সমস্ত কথা নিয়ে আজকের আলোচ্য বিষয়। তবে আমার বিপক্ষে সরকার, তাহার চরণে প্রণাম রেখে আমি তর্জার বিষয়বস্তুর দিকে যাচ্ছি। যদি আমার সেই তর্জা পরিবেশন করতে গিয়ে ভুল হয়ে যায়, আমাকে চরণ তলে রাখবেন, আমাকে ক্ষমা করবেন, নিজের সন্তান নিজের বোন মনে করে। তাই আমার বিপক্ষে যিনি, তিনি হচ্ছে বেটা ছেলে মানুষ, আমি হচ্ছে মহিলা। একটা বিবাহ দিতে গেলে প্রথমেই দেখতে হয় যে সম্বন্ধ যে করব মেয়েটা দেখতে কেমন, তাই না? প্রথম হচ্ছে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। যেহেতু বেটা ছেলে আর মহিলা, আমি সেদিকে যাচ্ছি না, উনি বেটা ছেলে আমি মহিলা, সেদিকে দাঁড়িয়ে বিবেচনা করে আমি লক্ষ্য হীরাবাই হতে চাই। আর আমার বিপক্ষের সরকার গোসাইকে আমি মধু পান্ডার ভূমিকায় রাখতে চাই। কি বাবা, ঠিক হয়েছে তো? বুঝতেই পারছেন বয়সটা অল্প, সেদিকে যেতে পারবো না, তাই শুরু করছি। ওনাকে আমি মধু পান্ডার ভূমিকায় রেখে আমি লক্ষ্য হীরাবাই হয়ে তাহার কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করব সুন্দরভাবে, পরিপাটি খাটি খাটি যেন জবাব পাই, নইলে গোসাইকে আমার কিন্তু ছাড়ার একদম ইচ্ছা নাই। আমি জানি একটা মৌচাকের মধ্যে খোঁচা না দিলে কখনো মধু পাওয়া যায় না, তাই খোঁচা দেওয়ার জন্য একজন ব্যক্তিকে কিন্তু লাগবে, তাই না? তাই উনি হচ্ছে মৌচাক মধু ভরা, তাই আমি খোঁচা দেব, সেই মৌচাক থেকে মধু বের হবে, আর আপনারা সবাই মিলে সেই মধু আস্বাদন করবে। তাই শুরু করছি মধু পান্ডা এবং লক্ষ্য হীরাবাইয়ের তর্জা। আমি লক্ষ্য হীরা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছে যিনি, আমার বিপক্ষেতে আছে যিনি, তিনি মধু পান্ডা হয় এখন গো, লক্ষ্য হীরা নামটি আমার গো, লক্ষ্য হীরা নামটি আমার, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষে আছেন যিনি, তিনি হচ্ছেন পুরী ধামে মধু পান। তাই আমি বলতেছি এখন, তাই তো পুরী ধামের কথা আমি এই সভায় বলতে চাই। প্রথমে আমার পরিচয়টা এবার দিতে চাই, পুরী ধামের আলোচনা হবে, কিন্তু প্রথমে আমার পরিচয়টা দিতে চাই। আমি লক্ষ্য হীরাবাই, বেনাপল জঙ্গল রামচন্দ্র খানের বাড়ি, রামচন্দ্র খানের শ্রেষ্ঠ নাচি শ্রেষ্ঠ ভাইজি, তিনি হচ্ছে লক্ষ্য হীরাবাই। লক্ষ্য হীরা নাম কেন, লক্ষ্য হীরাবাই
এই লক্ষ হীরার সঙ্গে যদি কেউ এক রাত্রি কাটাতে চায় এক ঘরে, তাহলে সেই জয় রাধে জয় রাধে। লক্ষ হীরা নাম কেন? এই লক্ষ হীরা বাইয়ের সঙ্গে যদি কেউ এক রাত্রি এক ঘরে সঙ্গ করতে চায়, তাহলে তাকে 1,00,000 টাকা দিতে হয়, যার জন্য এই লক্ষ হীরার নাম লক্ষ হীরা বাই। তিনি কোথায় থাকেন? সেই যে বেনাপোল জঙ্গল, রামচন্দ্র খানের বাড়ি, 24 পরগনা জেলা, সেই রামচন্দ্র খানের বাইজি, এই লক্ষ হীরা বাই, এই হচ্ছে আমার পরিচয়। তাই তো সারা জীবন আমি কত টাকা রোজগার করিয়া মনে 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 ভাবলাম, আর জগন্নাথ দেবের কথা শুনতে পেলাম লোকমুখে, তখন মনের মধ্যে আমার একটা ভাবনা এলো যে আমি একবার গিয়ে যদি জগন্নাথ দেবকে দর্শন করতে পারতাম, হয়তো আমার মনের কৃতাব জ্বালাদুরি ভূত হতো। তাই আমি একদিন যাব, সেই জগন্নাথ দেবকে দর্শন করব, তাই আমার মনের মধ্যে আছে ভাবনা। তাই আমি কি করলাম, সারাটি জীবন ধরে কত কিছু করেছি, সারাটি জীবন ধরে কত টাকা, কত পয়সা, কত হীরে মানি, কত কিছু আমি পেয়েছি, রোজগার করেছি, আমার টাকা পয়সার ধন রত্নের কোনো অভাব নেই। তাই মনে মনে ভাবলাম, তাই এই সমস্ত যাহা কিছু রোজগার করলাম সব কিছু একটা কাপড়ের মধ্যে, আগের দিনে সুকেস ছিল না, তাই না, ট্রাঙ্ক ছিল না, কাপড় চোপড় রাখার মতো কোনো জিনিস ছিল না, এই জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে গেলে এখনকার দিনে ব্যাগ, VIP, আরো কত কিছু পাওয়া যায়, সেই সময় কিন্তু ছিল। তো আমি কি করলাম, একটা কাপড়ের মধ্যে সব টাকা পয়সা যাহা রোজগার করেছিলাম সব কিছু একটা পুটলি বানালাম, বানিয়ে কি করলাম, জগন্নাথ দেবকে দর্শন করব, সেখানে ছুটে যাচ্ছি। যখন মন্দিরের সম্মুখে গেলাম, তাই কেন পটলিটা বানালাম, যে আমি যাহা কিছু রোজগার করলাম আর আমি এই সমস্ত কাজকর্ম করব না, কত কিছুই তো করলাম, এখন আর আমি এই সমস্ত কাজ করব না, বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়ে আমি এখন ভগবানের চরণে, ভগবানের চরণে সেবা করতে চাই, যাহা কিছু রোজগার করেছি সব কিছু আমি ভগবানের চরণে দিয়ে দেব, দিয়ে এই দেহ আত্মা মন প্রাণ অর্পণ করে আমি ভগবানের নাম গুণগান গাইব। এই কথা ভেবে পুরীধামে যখন গেলাম, সেখানে গিয়ে দেখতে পাই দরজাটা, পুরীধামের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, সেখানে কেউ নেই, লক্ষ হীরা বাই সে তো কম কিছু করেনি, তাই লোক সমাজে যেতে সে ভয় পায়। তাই যখন দেখছে মন্দিরের আশেপাশে, মন্দিরের ভেতরে কোথাও কেউ নেই, নির্জুম এলাকা, সেই সময় আমি কি করলাম, সেই যে আমার ধন রত্নের পুটলি, সেটা আমি ভগবানের চরণে অর্পণ করে দিচ্ছি, এমন এক করে ঢিল দিলাম, যখনই ঢিল দিতে চাইলাম ঢিল দিয়েছি, তখনই দেখতে পাই সেই দরজাখানা বন্ধ হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না, আশেপাশে কেউ নেই, কিন্তু যখনই আমি ঢিল দিতে চাইলাম সেই আমার ধনরত্নের পুটলিটা, তখনও দরজাখানা বন্ধ হয়ে গেল। তখন পিছন ফিরে দেখতে পাই
সেখানে দাঁড়িয়ে আছে পুরী ধামের পণ্ডিত, পুরী ধামের ব্রাহ্মণ মধু পাণ্ডা। পুরী ধামের পাণ্ডা জগন্নাথ দেবের যে সেবা করে প্রতিদিন, সেই পাণ্ডা পেছনে দাঁড়িয়ে আছে। তাহলে কাউকে তো আমি দেখতে পাচ্ছি না, সেই পাণ্ডাকেই পেলাম। তাই পাণ্ডার কাছে আমার জিজ্ঞাসা, এখান থেকে আমার জিজ্ঞাসা, হে পাণ্ডা বলো মরে তাই, ভগবানের চরণে যে পুটলিটা আমি অর্পণ করতে চাইলাম, যখন কিনা আমি ঢিল দিতে চাইলাম, সঙ্গে সঙ্গে দরজা খানা কেন বন্ধ হয়ে গেল, তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। বলো তুমি কি বন্ধ করেছ? কিন্তু তুমি তো পেছনে, তাহলে বন্ধটা কে করলো? তোমার কাছে এক নাম্বার জিজ্ঞাসা এখানেই রইল। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করতে চাই, ভগবান কেমন? ভগবানকে আমরা জানি শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান, তাই না? তাহলে ভগবানের রূপ দেখলে পাগল হয়ে যায়, পাগলিনী হয়ে যায়। জগন্নাথ দেবের রূপ কেন এমন হলো? সেখানে জগন্নাথ বলতে কাকে বুঝবো? আমি তো জগন্নাথ, জগন্নাথ বলতে একজন ব্যক্তিকে বোঝায় কি মা, তাই তো? জগন্নাথ বলতে একজন ব্যক্তিকে বোঝায়। তাহলে সেখানে দেখতে পাই ডানে পুরুষ, বামে পুরুষ, মাঝখানটায় একটা নারী। তাহলে জগন্নাথ বলবো কাকে? কে জগন্নাথ হরি, তোমার কাছে আমার জিজ্ঞাসা। ডানে পুরুষটাই বাকে, বামের পুরুষটাই বাকে, মাঝখানটায় যে নারী সেই বাকে, তোমার কাছে এই কথাটা জিজ্ঞাসা করি। এই হলো দুটো জিজ্ঞাসা। তৃতীয় জিজ্ঞাসার দিকে যাই, ভগবানের রূপ, জগন্নাথের রূপ কেন এমন হলো? তিনজন ব্যক্তি, কারো হাত নেই, তাই না? ভগবানের, জগন্নাথের হাত নেই, পা নেই, চেহারা সেরকম ভালো নয়, বিচ্ছিরি চেহারা। ভগবান করে তাকে কেমন করে মানা যায়? হাত কাটা, পা কাটা, সম্পূর্ণ দেহ নেই, সম্পূর্ণ দেহ নিয়ে মায়ের গর্ভ থেকে আমরা সৃষ্টি হয়েছি, কিন্তু জগন্নাথ দেবের কেন হাত কাটা, পা কাটা, চেহারাটা কেন এমন হলো, তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। আর ভগবানের মূর্তি গড়ে আমরা সকলেই জানি, হয়তো মাটি দিয়ে, খড় দিয়ে, মাটি দিয়ে মূর্তি গড়ে, তাই না? ভগবান প্রতিমা। কিন্তু এই জগন্নাথ দেবকে আমি দেখতে পাই কাষ্ঠের মূর্তি। এই কাষ্ঠটা কিসের কাষ্ঠ ছিল? কাষ্ঠটা কোথায় ছিল? কেনই বা কাষ্ঠ দিয়ে মূর্তি হলো? তোমার কাছে আমার এই কয়েকটা কথা জিজ্ঞাসা রইল। সুন্দর সুন্দর করে যেন জবাবটা পাই গোসাইয়ের কাছে, আমি এটাই জিজ্ঞাসা জানাই। তাহলে তোমার কাছে এই কয়েকটা কথা জিজ্ঞাসা রইল। একটা গান গাই, ছোট করে আসর ছেড়ে যাই, দেখি আমার গোসাই এসে কি বা কথা কয়। সেইভাবে হবে তরজার লড়াই, কোনো চিন্তা। ওরা কপালে পোহরাই রইল, আমার পোড়া কপাল পোহরাই রইল, জোড়া লাগলো না অভাগিনী দুঃখের কথা, কেহই শুনল না রে, কেহই জানল না। Thank you.
ভালো ভালো তবে আমরা জগন্নাথ বলতে একজনকে বুঝবো, সেখানে তিনজন জগন্নাথ পণ্ডিত Shine.
জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কারণ এখন আর নিতাই গৌর ধ্বনি দেওয়া যাবে না, এখন সচল জগন্নাথ বাদ দিয়ে অসল জগন্নাথের ধ্বনি দিতে হবে। কারণ সচল জগন্নাথ হচ্ছে মহাপ্রভু, আর অচল জগন্নাথ হচ্ছে নীলাচল। যেহেতু আমার মা স্বপ্না, আমার মাই হয়, কারণ ওর যে শ্বশুর মশাই রামচরণ গোসাই আপনারা প্রত্যেকে জানেন, কুচবিহার ডিস্ট্রিক্টের থেকে আগত পরম তত্ত্বজ্ঞানী, উনি তত্ত্বের সাগর বলা যায়, তত্ত্বের সাগর বলা যায়। সেই রামচরণ গোসাই, তারই পুত্রবধূ হচ্ছে স্বপ্না। আর এই বয়সে শ্বশুরের সান্নিধ্যে এবং ওর যে গুরু বলল প্রতিমা, প্রতিমাও খুব ভালো শিল্পী, তার সান্নিধ্যে অনেক কিছু অর্জন করেছে। তে বাবা, যুবক যুবতী অবস্থায় মেমোরিটা ঠিক থাকে, স্মৃতিশক্তিটা প্রখর থাকে, বৃদ্ধ হয়ে গেলে স্মৃতিশক্তিটা ভোঁতা হয়ে যায়। তো ওর স্মৃতিশক্তি প্রখর আছে, আমার স্মৃতিশক্তি এখন ভোঁতা হয়ে গেছে। তো যাই হোক, মঞ্চে দাঁড়িয়েছি, কিছু বলতে হবে। মধুপান্ডা নামে আমাকে দাঁড়িয়ে ওর কিছু জানার ইচ্ছা, মনের বাসনা, এটা আমাকে বলতে হবে। তিনখানা জিজ্ঞাসা করে গেছে যে টাকার পুটলি জগন্নাথকে ঢিল দিল কেন, দরজা বন্ধ হয়ে গেল। আর জগন্নাথে তিনটি বিগ্রহ আছে, এই তিনটি বিগ্রহ কে কে, জগন্নাথই বা কে, আর আর দুজনই বা কে, আর কাষ্ঠ দিয়ে মানে কাঠ দিয়েই কেন জগন্নাথের মূর্তি হলো, মাটি আর পাথর দিয়ে কেন হলো না। আর আর একটা জিজ্ঞাসা, এই জগন্নাথ হলো কি করে, তাই না মা? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখুন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ, জগন্নাথ কাকে বলে, জগতের যিনি নাথ তিনি হলেন জগন্নাথ। কলিযুগে জগন্নাথ হচ্ছে আমাদের দারুব্রহ্ম বিগ্রহ। দারুব্রহ্ম মানে কাষ্ঠ বিগ্রহ। আমি আসব, এক এক করে আসব, যে এই দারুব্রহ্মই বা কেন হলো। ও আবার একটা জিজ্ঞাসা করেছে যে জগন্নাথের নাক নাই, কান নাই, হাত নাই, পাও নাই, এটা আবার কেমন ঠাকুর, এ ঠাকুরের অবস্থা এরকম কেন। ঠিক আছে, সব হবে। তবে আজকে প্রথম দিন, কমিটি থেকেও প্রচার করছে, তথাপি আমরা শিল্পীদের পক্ষ থেকে প্রচার করছি যে করোনা আবহ তৃতীয় ঢেউ পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে, বিশেষ করে ওমিক্রন, ডেল্টা, এই যে ভাইরাসগুলো পৃথিবীর লোককে জর্জরিত করে তুলেছে, প্রচুর আক্রান্ত হচ্ছে প্রত্যেক দিন, শুধু ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষ, সমগ্র পৃথিবীতে এই মহামারীর কোনো ওষুধ এখনো বের হয়নি। স্বাস্থ্য সচেতনতাই একমাত্র এর ওষুধ। সুতরাং আমাদের দূরত্ববিধি মেনে চলতে হবে, আর মাস্ক পড়তে হবে। কারণ আমাদের যে ড্রপলেটটা যায়, হাঁচি বা কাশি বা কথা বলার মাধ্যমে যে ড্রপলেট থুতুগুলো ছিটে আসে, তার মধ্যে এই ভাইরাসটা মিনিমাম 6 ফুট পর্যন্ত চলতে পারে। এই জিনিসটা আমাদের খুব মানতে হবে, মাস্ক পরতেই হবে, বারে বারে হাত স্যানিটাইজ করতে হবে। কারণ এই হাতটা যদি চোখ বা নাকে লাগাই, মুখে লাগাই, তাহলে ভাইরাসটা বেশি করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, আপনারা দূরত্ববিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, এটাই করোনা থেকে দূরে থাকার একমাত্র উপায়, তাছাড়া আর কোনো উপায় নেই। এবার বলতে পারেন যে আপনি তো মাস্ক পরেননি, আমি আপনার থেকে 6 ফুট কেন, 12 ফুট দূরে আছি, আর মাস্কটা যদি পরি তাহলে কথা কীর্তন হবে না। যার ফলে আমি করছি জয়নিতাই, সবার আগে একটু ধ্বনি দিব, ধ্বনি দিয়ে আমরা আজকের আসর শুরু করব।
জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এখন সময়টা হচ্ছে সন্ধ্যা সমাগত, টাইম এক টাইট ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সূর্য সকালবেলা উঠেছিল, আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, এরপরে অন্ধকার ঘনিয়ে আসবে। এই সময়টাকে গোধূলি বলা হয়, অর্থাৎ সূর্য ডুবে গেছে, ডুবে যাওয়ার পরেও কিছুটা সময় আলো থাকে, যে সময়টাকে বলা হয় গোধূলি। বাবা, একদিকে পৃথিবী ছেড়ে আমাদেরও চলে যেতে হবে, আমাদেরও আয়ু সূর্যটা ডুবে যাবে। সেখানে দাঁড়িয়ে আমি গৌরচন্দ্রের উপরে একটি গান গিয়ে, কারণ গৌরচন্দ্র না গাইলে কোনো আসর করা সঠিক হয় না। কারণ আর জগন্নাথের কথা বলবো, অচল জগন্নাথের কথা বলবো, সচল জগন্নাথকে যদি না চিনি, শ্রীমন মহাপ্রভু হচ্ছে সচল জগন্নাথ, যার জন্য জগন্নাথের রথ যখন যেত মহাপ্রভুকে দেখলে অচল জগন্নাথ থেমে যেত। সেই মহাপ্রভুকে দিয়ে একটি গান গিয়ে আসো শুরু করছি। নদিয়াতে কে যাবি আয় রে তোরাই সচির যান নিনা মাঝে নিমের তলে জন্মায় ফাল্গুনী দোল পূর্ণিমা
Soy amar, rico mole.
কালি ভেবে বলে ওরা বসই আমার কবলে গুরু অমূল্য এসো তুমি কৃপা করে গুরু অমূল্য বসো তুমি কৃপা করে লাগে ভবার নীলের দলে জলিয়াতে গৌরেল আইকে যাবি নিমের তলে জলমাই প্রণতি করিয়া স্তুতি বন্দী মাতা সরস্বতী সুরপতি দেবনারায়ণ ওগো অগতিরপতি তুমি ওগো লক্ষ্মীপতি ওই পদ লইলাম শরণ অমূল্যর প্রাণধন দেহ ভবা পাগলা শ্রীচরণ ওই চরণ লইলাম শরণ দিনকালি ভেবে বলে ভবা বসই আমার নিতকমলে ওই পদ লইলাম শরণ বন্দনার ভাব এই পর্যন্ত আদ্যপালার যে বৃত্তান্ত আদ্যপান্ত বিস্তার করতে চাই একদিকে মধুপান্ডা আর একদিকে লক্ষ্য হীরাবাই এই যে আমাদের পালা বৃত্তান্ত জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথের উপরে কিছু আলোচনার বৃত্তান্ত আমরা আজকে আস্বাদন করব আমার সাথে যে মিউজিশিয়ানরা রয়েছে সত্যি মানে ওদের তুলনা নেই শিব সম্প্রদায় শিবপ্রসাদ রায় সেই শিবপ্রসাদ সম্প্রদায় ও বাঁশি বাজালে আমার গানগুলো ভুলে যাই আমি বাঁশি শুনবো না গান করবো এটাই ভুলে যাই মানে ওর বাঁশি এত সুন্দর মানে এর বলার বলার তুলনাই হয় না আর রতন কুমার তো এখানে মালঞ্চ কুমার হয়ে তবলায় টোকা দিচ্ছে সন্তোষ দার কোনো তুলনাই নাই ভাই অর্গানও ভালো বাজাচ্ছে সাউন্ড সত্যি সুন্দর মাইক অমাইক সত্যি ভালো যাই হোক তাই ষোলো লক্ষ হীরা জগন্নাথ ক্ষেত্র নীলাচল এই জায়গাটাকে নীলাচল বলে এই জায়গাটা জগন্নাথ ক্ষেত্র পুরীধাম 84 ক্রোশ তুমি মনে রাখবে এর 2.5 ক্রোশের মধ্যে জগন্নাথের মন্দির থেকে চতুর্দিকে 2.5 ক্রোশ সম্পূর্ণটাই পুরুষোত্তম ক্ষেত্র ধরা হয় জগন্নাথকে পুরুষোত্তম বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র ধরা হয় এর মধ্যে যে কোনো লোক যদি জন্ম নেয় তাকে জগন্নাথ হিসেবে গণ্য করা হয় জগন্নাথ হিসেবে সে পূজোর যোগ্য হয় সেই জগন্নাথ ক্ষেত্রে তুমি এসেছো লক্ষ্য হীরাবাই তুমি নিজের পরিচয়টা নিজেই দিয়েছো তোমার নামটা কি তুমি ভাই সারা জীবন পাপ কর্ম করে তুমি উপার্জন করেছো দেহ ব্যবসা করে হাজার হাজার পাপ করে লক্ষ লক্ষ পাপ করে তুমি পয়সা গুটিয়ে ঠাকুর হরিদাসের সাথেও তুমি বঞ্চনা করেছো এরপরে তুমি এসেছো এই জগন্নাথের কাছে দেখো জগন্নাথ শুধুমাত্র একটা গাছের পাতা তুলসী পাতাও যদি জগন্নাথকে দাও তাও জগন্নাথ সাদরে গ্রহণ করে জগন্নাথের কোনো মান অহংকার নেই কিন্তু তোমার ওই পাপের অহংকারের টাকা ওই পাপ বেচা টাকা ওই টাকা জগন্নাথ কখনো গ্রহণ করতে পারে না তাই তুমি যখন টাকার পুটলি জগন্নাথকে দিয়েছিলে অহংকারের বসে জগন্নাথের মন্দির বন্ধ হয়ে গিয়েছিল তোমার ধারে তুমি একবার ভেবে দেখো সারা জীবন পাপ ছাড়া কি করেছো বাবা ওমা তুমি পাপ ছাড়া তো আর কিছু করো নি
শোনো, তোমার এই পয়সাটাও কাজে লাগতো যদি তুমি এই পাপ কর্ম করার সময় জগন্নাথকে ডাকতে। আমি একটা প্রমাণ দিয়ে যাই। উর্বশী নামে এক বেশ্যা ছিল, সারা রাত্রি পাপ করত, পাপ করে যে গঙ্গার জলে ধৌত করত সেই পাপ সকালে। একদিন অর্জুন দেখতে পেল, অর্জুন দেখে উর্বশীকে বলল, তুমি সারা রাত্রি বেশ্যাগিরি করে পাপ করো, সেই পাপ নদীর জলে ধাও, তুমি কি করে এই পাপ রাখো? বলে আমি গঙ্গায় ধুয়ে দিই। তুমি গঙ্গার কাছে জিজ্ঞেস করো। গঙ্গার কাছে জিজ্ঞেস করেছিল, উর্বশী বেশ্যা পাপ করে সেই পাপ তোমার জলে ঢুলে, ওমা তুমি পতিত পাবনী গঙ্গায় পাপ গ্রহণ করো কি করে? সেদিন গঙ্গা বলেছিল, অর্জুন এই পাপ আমার রাখার কায়দা নাই, এই পাপ বাষ্প আকারে তোর বাবার কাছে পাঠিয়ে দিই। অর্জুনের বাবাকে দেবরাজ ইন্দ্র, তুই তোর ইন্দ্রের কাছে যে জিজ্ঞেস কর। তখন অর্জুন চলে গেল স্বর্গলোকে ইন্দ্রের কাছে। ইন্দ্রকে যে জিজ্ঞেস করেছিল, পিতা উর্বশী বেশ্যা পাপ করে সেই পাপ গঙ্গায় ধয়, গঙ্গা বাষ্প আকারে আপনার কাছে দেয়, আপনি এই পাপ রাখেন কি করে? বলে, ওই পাপ আমারও রাখার কায়দা নাই। তাহলে কি করেন, আমি শিশির আকারে ঘাসের উপরে ফেলে দিই, দেখবেন সকালবেলা শিশির পড়ে, ওই শিশির ওই উর্বশী বেশ্যার পাপ। গেল ঘাসের কাছে, যে ঘাস উর্বশী বেশ্যার পাপ তুমি শিশির আকারে ধরে রাখো কি করে? বলে, আমারও রাখার কায়দা নাই। ওই যে গোয়াল ঘর গোয়ালা আছে, গোয়ালাদের যে গাভীন গরুগুলো যেগুলো বাচ্চা দিয়েছে, যে বাচ্চা বাচ্চা দাও গোবৎস, সেই গোবৎস সহ ওই গরুগুলো এসে ঘাস খেয়ে যায়। তুমি গরুর কাছে যাও। গরুর কাছে যে অর্জুন জিজ্ঞেস করেছিল, হে গাভী মাতা তুমি পরম পবিত্র, উর্বশী বেশ্যা পাপ করে সেই পাপ গঙ্গায় ধৌত করে, গঙ্গা আবার আমার বাবার কাছে পাঠায়, আমার বাবা শিশির আকারে দেয় ঘাসের উপরে, সেই ঘাস খেয়ে এসে তুমি এই পাপ রাখো কি করে? তখন ওই গাভী মাতা বলেছিল, অর্জুন এই পাপ আমারও রাখার কায়দা নাই, ওই সকালের শিশির ভেজানো ঘাস যখনই খেয়ে আসি কিছুক্ষণ পরে আমার ওলান ভার হয়ে যায়, ওই গোয়ালা দুধ হিসেবে ওই পাপ ছেঁকে নিয়ে যায়। গোয়ালার কাছে গেল, ও গোয়ালা তুমি উর্বশী বেশ্যার পাপটা রাখো কি করে? বলে, আমারও রাখার কায়দা নেই, ওই দুধ দিয়ে আমি পায়েস করে ওই পাপ আমি গোবিন্দ সেবায় লাগিয়ে দিই। গোবিন্দকে জিজ্ঞেস করেছিল, গোবিন্দ উর্বশী বেশ্যা এত পাপ করে সেই পাপ দুধ আকারে গোয়ালা তোমাকে পায়েস করে দেয়, তুমি এই পায়েস গ্রহণ করো কি করে? সেদিন গোবিন্দ বলেছিল, ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার নাম নিয়ে যদি পাপ করে আমি সেই পাপ গ্রহণ করি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি বল। কিন্তু তুমি তো একদিনও এই সারা জীবন পাপ করে আসলা, একদিনও হরিনাম ভগবানের নাম জগন্নাথের নাম নেও নাই। তুমি দেহের আতিশয্যে যৌবনের আতিশয্যে এতদিন পাপ করে এসেছো, কোনোদিন ভগবান বলে কি জিনিস তুমি জানো না? এমন কি ভগবান বলছে, ভক্ত আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাহলে ভগবান কি বলছে, যে আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। তাহলে ভগবানের ভক্ত তার বড়, তুমি সেই ভগবানের ভক্ত হরিদাসকে বঞ্চনা করেছো, করে নেই। রামচন্দ্র খান এই লক্ষ হীরা বিশ্বাকে পাঠিয়েছিল হরিদাসের ঘরে। কেন? হরিদাসের চরিত্র হনন করার জন্য। কিন্তু হরিদাসকে কি পারে বাবা? উল্টে এই লক্ষ হীরাই হরিদাসের কাছে নামে পাগল হয়ে মন্ত্র নিয়ে চলে এসেছে জগন্নাথ সাহ। হরিদাসের কাছে প্রথম যে লক্ষ হীরা বলেছিল, ঠাকুর আমি তোমার কাছে প্রেম নিবেদন করতে চাই, রতি নিবেদন করতে চাই। হরিদাস বলেছিল, আমার 3 লক্ষ নাম জপ হয়নি, তুমি বসো তোমার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। হরিদাস উচ্চস্বরে হরিনাম করছিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম উচ্চস্বরে করতে করতে সকাল হয়ে গিয়েছিল, লক্ষ হীরা আর থাকেনি চলে গিয়েছে। এইভাবে 7 থেকে 7 দিন এসেছে, শেষের দিন কখন জেনে লক্ষ হীরা তার এই পাপ কাজ ভুলে হরিদাসের সাথে নাম গলা গলা মিলিয়ে বলেছিল, জয় জয় হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। তারপরে তুমি আসছো জগন্নাথে,
আগে নিজের চরিত্রে হাত দাও, জগন্নাথের দরজা বন্ধ হবে না এমনি হবে না নাকি? এমনি নাকি? তোমার এই পাপ যদি বুঝতাম উর্বশীর মতো তুমি পাপ গোবিন্দ নাম নিয়ে করতা, তাহলে গোবিন্দ গ্রহণ করত। কিন্তু সারা জীবন পাপ করছো, তুমি কোনোদিন গোবিন্দের ধার ধারো নাই, ওইটা আবার কি? ওইটা খায় না মাথায় দেয়। ওই জন্য আজকে তোমার মনে চেতনা এসেছে, চেতনার বিকাশ হয়েছে, আজকে এসেছে তুমি জগন্নাথে সেই পাপকে খালন করার জন্য, আর উল্টো ওই পাপের টাকাগুলো নিয়ে এসেছো। পাপের টাকা জগন্নাথের সেবায় লাগে না, তাই যখন তুমি পাপের পুটলিটা ঢেল মেরে দিয়েছিলে, কেন তাও হাতে করে নিয়ে যাইতা? ঢেল মেরে দিছে, ঢেল মেরে কাকে দেয়? এই যে দেখেন না, বাতাসা ঢেলা ঢেলি করে সন্ধ্যাবেলায়, এটা ভক্তি হয় কি? আমার তো মনে হয় না ভক্তি হয় ঢেলা ঢিলি করে, বাতাসে ঢেলা ঢিলি করে আর যাই হোক মানুষের চোখকা না হয়, ভক্তি কতটুকু হয় আমি জানি না। তো ও জগন্নাথের চোখকা না করার জন্য ঢেল মারছে, তো জগন্নাথ দরজা বন্ধ করে দিছে। এই হলো তোমার প্রথম জিজ্ঞাসা। পরের জিজ্ঞাসা করলো, জগন্নাথের মধ্যে তিনটি বিগ্রহ আছে, এই তিনটি বিগ্রহ কে কে? একটা হলো বলরাম, একটা হলো সুভদ্রা, আর একটা হলো জগন্নাথ অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বয়ং শ্রীকৃষ্ণ যাকে জগন্নাথ রূপে আমরা পেয়ে থাকি, তো প্রথম হলো বড় ভাই বলরাম, তারপরে হলো সুভদ্রা, তারপরে শ্রীকৃষ্ণ। এইবার আসতে হবে যে জগন্নাথের এই রূপ এরকমই কেন, আর জগন্নাথ পৃথিবীতে এলো কেন? প্রশ্ন আসতে পারে। আর ও জিজ্ঞেস করেছে যে কাঠের দিয়ে কেন জগন্নাথের মূর্তি হল? আপনারা জানেন স্বয়ং গোবিন্দ, ভগবানের তো জন্ম নেই, ভগবানের মৃত্যুও নেই, ভগবান জন্ম গ্রহণ করে না, ভগবানের মৃত্যু নেই, ভগবানের তৃষ্ণা নেই, ভগবানের খিদা নেই, ভগবানের ঘুম নেই, তথাপি লীলা করার জন্য নর কলবর ভগবান ধারণ করেছে, তে কৃষ্ণ ধারণ করেছিল। ধারণ করার পরে কি হলো, জরা বাঁধের সরাঘাতে কৃষ্ণের এই দেহ থেকে প্রাণবায়ু চলে গিয়েছিল। ভগবানের দেহটা কিন্তু সচ্চিদানন্দ, মনে রাখতে হবে। আমি এই আমি কালীপদ গোস্বামী আলাদা জিনিস, আর আমার দেহটা কিন্তু আলাদা জিনিস, দুটো কি এক বাবা? দুটো এক না, আমি আমার আত্মা, আমার পরমাত্মা, আর আমি এই দেহটা এক না। এই দেহ ছেড়ে পরমাত্মা বেরিয়ে গেলে এই দেহটার কোনো পাঁচ পয়সার দাম নেই। তাহলে আমাদের মধ্যে আমি আর দেহ আলাদা, কিন্তু ভগবানের দেহটা তা না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বরের দেহটা আমাদের মতো রক্ত মাংস দিয়ে তৈরি নয়, ঈশ্বরের দেহটা সচ্চিত আর আনন্দ দিয়ে তৈরি, সচ্চিত আনন্দ, যাকে বলা হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানের দেহটা সচ্চিত আনন্দ অর্থাৎ সন্ধিনী সম্ভিত আল্লাদিনী শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা শক্তি, এই তিন শক্তি দিয়ে ভগবানের দেহটা তৈরি। ভগবান কোনো তোমার মতো আমার মতো রক্ত মাংসের দেহ না, তথাপি লীলা করার জন্য জরাব্যাধের সরাঘাতে কৃষ্ণ দেহ ত্যাগ করেছিলেন। তাহলে জরাব্যাধের সরাঘাতে কৃষ্ণ এত অসুর বধ করলো, হাতের মধ্যে ওই গোবর্ধন পর্বত রাখলো, আর শেষে কিনা একটা ব্যাধ তার স্বরের আঘাতে মারা গেল কৃষ্ণ, এটা বিশ্বাস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলবো 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 বলবো, থামেন আমি বলতেছি, বলবো বলেই তো আরম্ভ করছি, বলবো বলেই আরম্ভ করছি, থামেন। তাহলে কেন জরা বাঁধে স্বরাঘাতে গেল? এই জরা ছিল আগের জীবনে ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গত, তাই তো? একলব্য না, বালির পুত্র অঙ্গত, অঙ্গত অঙ্গত কেন? যে বালিকে মেরেছিল কে? রামচন্দ্র, বিনা দোষে। কেন বিনা দোষ কি? না বিনা দোষ না, কারণ আমি দেখিয়ে যাচ্ছি। এই বালি আগের যুগে ইন্দ্র ছিল, যখন ব্রহ্মযজ্ঞ হয়েছিল তখন বৃহস্পতি বলেছিল কেউ অস্ত্র নিয়ে আসতে পারবে না, কিন্তু ইন্দ্র বগল দাবা করে একটা অস্ত্র নিয়ে এসেছিল, যখন প্রণাম করতে যায় ওই অস্ত্রটা পড়ে যায়, তখন বৃহস্পতি অভিশাপ দিয়েছিল যে তোকে আমি বিষেধ করেছিলাম যে অস্ত্র নিয়ে আসবি না, তুই অস্ত্র নিয়ে আসছিস গোপনে, তোর মৃত্যুটাও গোপনেই হবে। তাই গাছের আড়ালে থেকে, তাল গাছের আড়ালে থেকে রামচন্দ্র বাণ মেরেছিল, এটা আগের যুগে। এই যুগের অপরাধ কি?
ক্রেতা যুগের অপরাধ কি? আগেকার যুগে নিয়ম ছিল যে দাদা যদি মরে যায় ভাই তার বউকে গ্রহণ করতে পারে স্ত্রী রূপে, দাদা যদি মরে যায় ছোট ভাই তার স্ত্রীকে নিজের বউ রূপে গ্রহণ করতে পারে। যেমন রাবণ মরে গেল, বিভীষণ মন্দাধরীকে বিয়ে করল, করেছিল। তো এইবার বালি যখন যুদ্ধ করতে গিয়েছিল, তখন যখন সুগ্রীব যুদ্ধ করতে গিয়েছিল তখন আসে না বলে এই ছোট ভাই সুগ্রীবের স্ত্রীকে বালি জোর করে বিয়ে করেছিল, এটা অপরাধ। তাহলে বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা এটা সংবিধান যোগ্য ছিল তখন, এখন নেই, কলিযুগে নেই, কলিযুগে নেই, কলিযুগে নেই। কিন্তু ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রহণ করা এইটা সেই যুগে অপরাধ ছিল, সেই অপরাধে বালিকে মৃত্যুবরণ করতে হলো রামচন্দ্রের আঘাতে। এইবার রামচন্দ্র যখন 14 বছর বনবাস থেকে ফিরে আসে, সবাইকে সবকিছু দিয়েছে, অঙ্গদকে বলেছিল সবাই তো মণি মুক্তা জহরত সবাই দিয়ে গেল, ওরে অঙ্গদ তুই কিছু চা, তুই কি চাস বল আমি তোকে দিতে চাই। অঙ্গদ বলেছিল হে ঠাকুর আমি তোমার সাথে যুদ্ধে সহযোগিতা করছি কিন্তু কখনো ভুলতে পারি না তুমি আমার বাবার পিতৃহন্তা, তুমি আমার পিতৃহন্তা, আমার বাবাকে তুমি বধ করেছ, এই কলঙ্ক সারা জীবন থাকবে যে নাকি আমার বাবাকে হত্যা করেছে তাকে যুদ্ধে আমি সহযোগিতা করেছি, তাই আমার ইচ্ছা যে আমি যেন তুমি তোমাকে বধ করতে পারি, তুমি এই আশীর্বাদ করো যে আমার হাতে তুমি যেন বধ হও। তখন রামচন্দ্র বলেছিল এ জীবনে হবে না, আগত দ্বাপর যুগে তুই জরাব্যাধ হয়ে যাবি আর আমি কৃষ্ণ হয়ে যাব, সেদিন জরাব্যাধের সরাঘাতেই আমি প্রাণ ত্যাগ করব। তাই আজকে যখন যদুবংশ ধ্বংস হয়ে গেছে, যদুবংশ ধ্বংস হয়ে গেছে, কৃষ্ণ বলরাম তীর্থযাত্রা করেছে, কৃষ্ণ একটা নিম গাছের উপরে বসে বাঁশি বাজাচ্ছিল, কৃষ্ণের পায়ের তলাটা খুব লাল ছিল, জরাব্যাত পাখি মনে করে দূর থেকে বান মেরেছিল, এই বানটা কোথার থেকে বানিয়েছিল? কৃষ্ণের পুত্র শম্ভু, শম্ভু ওই যে মুসল, মুসল যে প্রসব করেছিল সেই মুসলের একটা ফালি এই জরাব্যাত নিয়ে গেছিল, আর একটা ফালি চূর্ণ করে ওই যে হয়েছিল নলখাগড়ার বেড়া, নলখাগড়া বন, যেটা দিয়ে যদুবংশ ধ্বংস হয়, আর একটা ফালি দিয়ে জরাব্যাত এই বানটা তৈরি করেছিল, সেই বান আজকে কৃষ্ণের পায়ের তলায় বিদ্ধ। কৃষ্ণ ইচ্ছাকৃত যেহেতু ওই লীলাটা করতে হবে, ভগবান তার মনে না লীলা করতে হবে, তাই সে দেহ ত্যাগ করলো। অর্জুন কি করলো? দেহটাকে জ্বালিয়ে দিল, সব পুড়ে গেল, নাভিটা পুড়ল না। এই নাভিটা ভাসতে ভাসতে আরব সাগর সাগর দিয়ে বঙ্গোপসাগরে আসলো, আর এই নিম গাছটাও জলে পড়ে গিয়েছিল। সেই নিম গাছটা ভাসতে ভাসতে আসলে ইন্দ্র দুগ্ন রাজা তাকে উঠিয়ে নেয়, বিশ্বকর্মা এটাকে দিয়ে 3টি দারু ব্রহ্ম তৈরি করে। কিন্তু কথা ছিল 21 দিনের আগে দরজা খোলা যাবে না, রানীমার অত্যাচারে 14 দিনের দরজা খুলে, সেই জন্য চোখ কান নাক নাই, এটা এটা হচ্ছে এই যুগের কথা। আর আগের যুগের কথা কি? আগেকার দিনে নিয়ম ছিল কোন গ্রহণ লাগলে তখন তীর্থে যেয়ে তীর্থে বসে থেকে গ্রহণ দর্শন করে তীর্থ স্নান করতে হতো। দ্বাপর যুগে একবার সূর্য গ্রহণ লাগলো, সূর্য গ্রহণের সময় এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রুক্মিণী সত্যভামা মা যশোদা রোহিণী সবাইকে নিয়ে কুরুক্ষেত্রে এসে তাঁবু গেল। একদিন রোহিণীর ঘরে রুক্মিণী যে মা রোহিণীকে জিজ্ঞেস করছে, ও মা রোহিণী তোমাদের এই ব্রজের কথা বললে, বৃন্দাবনের কথা বললে কৃষ্ণ হাওবাও করে কাঁদে, আমরা এত সুখ দেই তবুও কৃষ্ণ কিছু চিন্তা করে না, কৃষ্ণ স্বপ্নের ঘরে রাধা রাধা বলে ডাকে, মা যশোদা বলে ডাকে, নন্দ মহারাজকে ডাকে, কেন তোমাদের এখানে কি সুখ পেয়েছিল? তখন রোহিণী বলেছিল বসো, কৃষ্ণের বাল্যলীলা তোমাদের শ্রবণ করাই, কিন্তু পাহারা থাকতে হবে, কারণ কৃষ্ণ যদি শুনে ফেলে তাহলে হবে না। বাইরে সুভদ্রা পাহারায় দাঁড়িয়েছিল, আর ভিতরে রোহিণী রুক্মিণী সত্যভামাকে এই তত্ত্বগুলো বলছিল। এমন সময় স্বয়ং গোবিন্দ আর দাদা বলরাম এসে ওই জায়গায় দাঁড়ালো। দাদা যদি প্রদীপ আগুন জ্বলে তার পাশে মোমবাতি রাখলে কি হবে? গলে যাবে,
মোমবাতি যদি আগুনের কাছে রাখা যায় তাহলে গলে যাবে। সেই রকম ভগবান, আমি আগেই বলেছি, ভগবান আমার মতো আপনার মতো রক্ত মাংসের দেহ নয়, সচ্চিত আনন্দ দিয়ে ভগবানের দেহ তৈরি। তাই যখন ভক্তের মুখে ভগবানের লীলা কীর্তন শুনছেন, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলরাম শ্রীকৃষ্ণের মাঝে পাহারাদার সুভদ্রা তিনজনেই গলে গলে পড়ে যেতে লাগলো, তাদের হাত খসে পড়তে লাগলো, নাক খসে পড়তে লাগলো, কান খসে পড়তে লাগলো। এইরকম গলিত বিকৃত রূপ যখন হলো, তখন ব্রহ্মানন্দ নারদ ঋষি এখানে এসে হাজির হল। নারদ এসে বলে, প্রভু তোমাদের এই রূপ কেন? বলে, ওই যে ভিতরে ভক্ত রোহিণী ভগবানের লীলা স্তবন করাচ্ছে, সেই লীলার তাপে আমাদের এই সচ্চিদানন্দ বিগ্রহ গলে যাচ্ছে। তাহলে এই রূপ কি পৃথিবীর লোক দেখতে পাবে না? অবশ্যই এই রূপ দেখতে পাবে, তবে এই যুগে নয়, আগত কলিযুগে। আমি যাব জগন্নাথ হয়ে, সেই জগন্নাথের যে কলেবর হবে, সেই কলেবর হাত পা চোখ ছাড়া হবে, সেই জন্য জগন্নাথের এই রূপ বললাম লক্ষ্য হীরা তোমার কাছে। তাহলে গেল, আর ওই যে নিম গাছ দিয়ে বানাইছে, নিম গাছের তত্ত্বও গেল। তাহলে ও যা প্রশ্ন করলো তা তো উত্তর হয়ে গেল, একসাথেই সব উত্তর হয়ে গেল। বলরাম শ্রীকৃষ্ণ জগন্নাথ, তো যখন ও বলছে জগন্নাথ কাকে বলবো, স্বয়ং গোবিন্দ, তিনজনকে একত্রে জগন্নাথ বলতে পারো, কিন্তু এই যে ডান পাশে যে বিগ্রহ কালো মূরতি ধরে আছে, ইনি হলেন স্বয়ং জগন্নাথ। মনে রাখবা, আমরা একে ভগবান রূপে মানি কেন, যে কৃষ্ণের নাভি যেটা জলে ভাসিয়ে দিয়েছিল অর্জুন, সেই নাভিটাকে ব্রহ্ম বলা হয়। জগন্নাথের এই বক্ষ মাঝে সেই ব্রহ্ম স্থাপিত আছে। মনে রেখো, একাদশীর দিন অন্ন খেলে মহাপাপ হয়, কিন্তু পুরী ক্ষেত্রে যেয়ে কিন্তু একাদশী নেই। পুরীতে যেয়ে যদি কেউ জগন্নাথের প্রসাদ গ্রহণ করে, একাদশীতে অন্ন খেলে যে পাপ হয়, এই পাপ তার লাগবে না শরীরে। এই বললাম, এইবার তোমার কথা শেষ, একটা গান গাই, আসর ছেড়ে দিব এখন, জয় নিতাই। এখন যদি বলে দেই সব কিছু, তাহলে তো পালাটার হবে না, পালাটার হবে না। আর মধুপান্ডাকে, মধুপান্ডার পরিচয়টা যদি আগেই দিয়ে দেই, তাহলে পালার সমাপ্তি কিন্তু এখানে হবে। কে দিব, শেষে দিলে মনে ভালো হবে, তাই না? মধুপান্ডার পরিচয়টা শেষে দিলে হবে, কারণ কি, এখানে অনেক কথা আসে। যেমন দেখবেন, গান্ধারী শ্রীকৃষ্ণে পালায়, গান্ধারী প্রশ্ন করেছিল, আমার শতপুত্র মরে গেল, আমি শোকে কাঁদতেছি, কৃষ্ণ তুমি পিছন থেকে অট্ট হাসি দিয়েছিলে কেন? কৃষ্ণ কি দিয়েছিল অট্ট হাসিটা? কৃষ্ণ দিয়েছিল কি? দেয় নাই। মহাকাল কৃষ্ণের মূরতি ধরে সেদিন অট্ট হাসি দিয়েছিল গান্ধারীর পিছনে। সব কথা যদি আগেই বইলা দিতে, পালার মাথা কাটা যাবে, পালাটাই থাকবে না। ওটা থাকুক, আসি আমি, চিন্তার কোনো কারণ নাই। আমাকে মায়ের বেটার পালা, তো আপনাকে টেনশন নাই, আমরা আজকে আসি। যাই হোক, ছোট করে একটা গান গাই, তারপর আসর ছেড়ে দেয়। ও তুই মন মানুষের মন খোয়ালি, আপন কপাল খায়া ও সাগরে, গেল রে তো দিনের বেলা বইয়া, আর কতকাল পরের ঘরে থাকবি সোনা বউ ও বউ সাগরে, গেল রে তোর দিনের বেলা, গেল রে তোর দিনের বেলা বইয়া। তাহলে কোন বউকে বলা হয়েছে? এই যে মায়েরা বসে আছে, এই বউদের বলা হয়েছে না? ঈশ্বর একমাত্র ভগবান, শ্রীকৃষ্ণ হলো স্বামী ভগবান,
ও বলেছে ভগবান। ভগবান কাকে বলে জানো? যার ভিতরে ছয়টা ঐশ্বর্য পরিপূর্ণ তাকে ভগবান বলা হয়। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র স্ত্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র যশ, এইভাবে ছয়টা ঐশ্বর্য যার ভিতরে পরিপূর্ণ থাকে তাকে ভগবান বলা হয়। ভগবান চেনা যাবে কি করে? ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় মরণে। লক্ষ্যহীরা তুমি মনে রাখো, ভক্ত হইতে গেলে কি করতে লাগবে এটা শুনো। ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণ কেন? ভগবানের চরণে ১৯টা চিহ্ন আছে, ১১টা ডান পায়ে, ৮টা বাম পায়ে, শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কুশ ছত্র কুম্ভ ধনুষ, এইভাবে ১৯টা চিহ্ন আছে। তাহলে ভগবানের চরণের চিহ্ন আছে, এই চিহ্নগুলোরও অনেকগুলো অর্থ আছে। প্রত্যেকটা চিহ্নের একটা 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 করে অর্থ আছে। একটা অর্থ বলে যাবে, সব বলতে গেলে পালা শেষ হয়ে যাবে। যেমন ভগবানের পায়ে ৪টা কলস আছে, ৪টা কলস আছে ভগবানের পায়ে। এই কলসকে কি বলা হয় বাবা? কুম্ভ। তো ভগবানের পায়ে কেন কলসের চিহ্ন আছে? গরুর যখন ওই যে অমৃত কুম্ভ নিয়ে এসেছিল, বলি তোমার ভাই শাস্তি জাগায়, তিনি বিশ্রাম করেছিল কুম্ভ নামিয়ে কলস নামিয়ে, তোমার যাহা নানাই খরিদ্দার নাসিক প্রয়াগ উজ্জয়িনী, এই যে চার জায়গায় কুম্ভ মেলা হয় না, এই তো আর কয়দিন, আগামী শুক্রবারই সংক্রান্তি, সেদিন জায়গায় জায়গায় কুম্ভ মেলা হবে না? গঙ্গা সাগরে কুম্ভ মেলা হবে, হরিদ্বারে হবে, এলাহাবাদে হবে, নাসিকে হবে, উজ্জয়িনীতে হবে। কেন এই নাসিক উজ্জয়িনী হরিদ্বার এইসব জায়গায় কেন কুম্ভ মেলা হয়? যে গরুর যখন এই কুম্ভ নামিয়ে বিশ্রাম নিয়েছিল, ছলকে ছলকে কিছু করে অমৃত এই চার জায়গায় পড়েছিল, সেই অমৃতের দিন লক্ষ্য করে, সেই দিন তিথি লক্ষ্য করে সকল ভক্ত যায় ওই কুম্ভ মেলায়। সেই চারটি কুম্ভ আমার ভগবানের চরণে রয়েছে। জয় জয় দিতাই গৌরী সীতানাথ প্রমানন্দে একবার হরিমল হরিমল। আমরা সকলেই নারী, একমাত্র পুরুষ হচ্ছে অনাদির আদি গোবিন্দ। ভগবান একমাত্র পুরুষ শ্রী গোবিন্দ, তিনি হলেন জগৎ স্বামী, আর আমরা সবাই নারী। প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু বলে না হেরিব তাহারি বদন। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বারে তার প্রেমের তরঙ্গ। তাহলে একমাত্র স্বয়ং গোবিন্দ জগৎ স্বামী, তাই বলছে আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো, মানে আমাদের সবাইকে বলেছে। আমাদের দিনের বেলা অর্থাৎ আই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সাথে সাথে আসবে যে স্বামীর চিঠি ফুল সারিতে কুল পাবি না আল্লাহর বেটি। এটা আমার বিদেশ গো বাবা, এটা আমার স্বদেশ নয়, আমার স্বদেশ আমার প্রাণ গোবিন্দের দেশ। আমি সেই দেশ ছেড়ে সতে আসবে যে দিয়ে স্বামীর চিঠি ভুল সারিতে কুল পাবি না আল্লাহর বেটি। ভগবান বলতে চেয়েছেন কলিজি, আমরা কি করতে এসেছি বাবা? এই পৃথিবীতে আমরা এসেছি কেন? সেই কথাটা আমরা ভুলে গিয়েছি।
দেখুন, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের হাত দুটো মুঠো ছিল, আর যেদিন মরে যাব সেদিন হাত দুটো খোলা থাকবে। অর্থাৎ যখন হাত মুঠো থাকে মায়াকে আক্রমণ করে রাখে, মায়ার করাল গ্রাসে আমরা আক্রান্ত হয়ে হাত দুটো মুঠো করে রাখি, আমার সকল কিছু আমার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার পিতা, আমার মাতা, সব আমার। কিন্তু প্রশ্ন যদি করি যে আমি কার, এই পৃথিবীর সবাই আমার কিন্তু আমি কার, আমি তো তার তাই জানি না। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি জীবের গলায় পরে মায়ার ফাঁস। আমি যতক্ষণ এই আমিত্ব বোধ দিয়ে আসি পৃথিবীতে, আমিত্ব বোধ ততক্ষণ আর যাই হোক ভগবানের কৃপা পাওয়া যাবে না, আর শ্রীমতী রাধারানীর কৃপা তা আরো পাওয়া যাবে না। কারণ আকাশের দেহ নাই, রাধার নাই দেহ, ভাবুক ছাড়াই এ কথাটা বুঝে না তাকে। আকাশের দর্শন হয় মেঘ শূন্য হলে, আর রাধারানীর কৃপা মেলে দেহটা কাম শূন্য হলে। বাবা আকাশের উপরে যান, আকাশ ফাঁকা, যত উপরে যান না কেন আকাশ ধরতে পারবেন না, কারণ আকাশের দেহই নাই, যার দেহ নাই তাকে ধরা যায় না। আকাশে যদি মেঘ থাকে তাহলে আকাশ দেখা যায় না, মেঘ সরে গেলে নীল আকাশ চোখে ভাসে। তদ্রূপ কামনা বাসনা যতক্ষণ আমার দেহে আছে, যতক্ষণ কামনা বাসনা দেহে আছে ততক্ষণ আর যাই হোক শ্রীমতী রাধারানীর কৃপা আমার দেহে হবে না। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, একবার হরিবল হরিবল। কোথায় রবে খাট পালন বিবাহের বাস, শুভক্ষণের ঘট বসাবে, শুভক্ষণের ঘট বসাবে, মেতে কলসি দিয়া বসাবে, গেল রে তো দিনের বেলা, গেল রে তো দিনের বেলা। কোথায় রইবে খাট পালন বিবাহের বাস, ¶¶
যে কোথায় রবে খাত পালন বিবাহের বাসর সেনাপতি বাসের গোলায় যাত্রা হবে তোর শেষের দিন তাই দূরে তোরে শেষের দিন তাই দূরে তোরে হরির ধ্বনি দিয়ালো বৌষা তোরে গেল রে তোর Thank you.
জ্ঞান আর অজ্ঞান, এই অজ্ঞানতার একটা পরিচয় দিব তোমার ঠাই। ওই যে করমা বাই নামে একজন ছিল নীলাচল ঠাই, করমা বাইয়ের একদিন ইচ্ছা হলো গো জগন্নাথকে দেবে খিচুড়ি যে সেবা, খিচুড়ি রান্না করে গামলায় নিয়ে কলা পাতা ঢাকা দিয়ে চলছে যে করমা। করমা বাইয়ের মনে বড় ইচ্ছা জগন্নাথকে সেবা দিবে, করমা বাইয়ের ভিতরে উঠলিয়া উঠেছে, খিচুড়ি রান্না করে একটা গামলার মধ্যে নিয়ে কলা পাতা ঢাকা দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, নিতে নিতে বারে বারে হাওয়ায় কলা পাতাটা পড়েছে। করমা বাইয়ের অত জ্ঞান হয় নাই, অজ্ঞানে ভগবান হবে কলা পাতাটা উঠিয়ে যায় আবার পড়ে যায়, তখন রাগ করে পায়ের জুতা, পায়ের জুতা ওই কলা পাতার উপরে দিয়ে তারপরে নিয়ে গেছে ওই খিচুড়ি জগন্নাথের ধারে। খিচুড়ির উপর জুতা দেখে পান্ডা দূর দূর করে তরে ধরে, যখন ওই খিচুড়ি নিয়ে গেল করমা তখন তাকে জুতা দিয়ে ঢাকা দিয়ে খিচুড়ি আনছে, দূর পান্ডা বলে দূর হয়ে যা, জুতা দিয়ে কলা পাতা ঢাকা দিয়ে খিচুড়ি এনেছিস, এই খিচুড়ি লাগাবো জগন্নাথের সেবায়, বেরিয়ে যা এখান থেকে দূর দূর দূর। কাঁদতে কাঁদতে করমা ভাই এলো বাইয়ের দ্বারে, কলা পাতায় জুতা ঢাকা দিলে দোষ হয় জানি না অন্তরে, বলে গাছের দিছে গো করমা করিছে ক্রন্দন, এই ক্রন্দন শুনে বিদলিত হল জগন্নাথ মন, জগন্নাথ তখন একটি ছোট ছেলের মূর্তি করে এলো করমার ধারে, আমার খুব খিদা পেয়েছে তোমার কাছে কি খাবার আছে তাও আমার বদলে তুমি, কর্ম ভাবছে নাই হলো জগন্নাথের সেবা, আজকে এই খিচুড়িটা এই বালককে আমি খাইয়ে আমার মনের তৃপ্তি হবে, ওই জগন্নাথ রূপী ওই বালককে কোলে বসিয়ে গো করমা খিচুড়ি তুলে দেয় মহারাজে স্বয়ং জগন্নাথ খিচুড়ি সেবা করে, সত্যি যদি ভগবানের নাম নিয়ে কেউ পাপ কর্ম করেও ফেলে স্বয়ং জগন্নাথ কৃপা করে তাকে বুকে নেয় গৌতম, পাপের অনুশোচনা নাই গো, তুমি এলে পাপ কর্মের টাকা পয়সা দিয়ে অহংকারের বসে বসেছিল গো, সেই দিন গাছ সাগরের জলে পড়ে যায়, সেই দিন গাছে দারু বন্ধ অর্থাৎ কাষ্ঠের মুরব্বী জগন্নাথের হাওয়া, একটা জগন্নাথ একটা বলভদ্র মানে বলরাম, একটা জগন্নাথ একটা বলরাম মাঝখানে বন সুবোধ করা নয় কলিযুগে এই তিনজন হয়।
এই তো তোমার কথার কথা সাঙ্গ হইয়ে গেল প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল প্রথমে প্রণাম জানাই গুরু দেবের পায়ে অমূল্য শরণ আমার গুরু দেব হয় নদিয়া দেবে ধুয়া দেয় গুরু দেবের বাড়ি গুরুদেবের চরণেতে পলি পাত করি গত বছর করোনাতে গুরু চলে গেল গুরুর চরণে আমার পলি পাত রইল যেখানে সেখানে গুরু তুমি থেকে তাকো দৈ অধম সন্তান রে মনে মনে রাখো তোমার নাম রে দি আমি গুরু বলি রে আমার কোনো কৌশল না পালন করতে পারি সবাইকে বলিয়া সেটা গিয়ে দিয়ে দেবো বন্ধন আমি সবাইকে দেবো গুরু চরণ বন্ধন সবাইকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।